শুরুতেই সংবাদ শিরোনাম। পুতিনের আহ্বানে রাশিয়ায় আর্মেনিয়া আজারবাইজানের বৈঠক শুরু। আর্মেনিয়াকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে বললেন আজারবাইজানের প্রেসিডেন্ট। চীনের হাতে এবার শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন যুদ্ধবিমান। কারাবাখ ইস্যুতে ইরান ন্যায়সঙ্গত অবস্থান নিয়েছে, আজারবাইজানের কৃতজ্ঞতা। এবং সবশেষ থাকছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ন্যাটো মহাসচিবের অস্বীকৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে শান্তি আলোচনার জন্য রাজি হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে যুদ্ধরত ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জখারবা বলেন, বাকু এবং ইরাবান নিশ্চিত করেছেন যে তারা মস্কো শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন। সেখানে এই আলোচনায় অংশগ্রহণের জোরালো প্রস্তুতি চলছে। মস্কো টাইমসের খবরে বলা হয়, প্রথমবারের মতো দুদেশের শীর্ষ কূটনৈতিক পর্যায়ে আলোচিত এবং বৈঠক শুক্রবার রাশিয়ার স্থানীয় সময় দুপুর 12টায় অনুষ্ঠিত হবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার জন্য যুদ্ধরত আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো সফরে আমন্ত্রণ জানান। তিনি বলেন, মানবিক কারণে নাগোর্নো কারাবাখ যুদ্ধ বন্ধ করা উচিত। আজারবাইজান এবং জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নবাদীদের মধ্যে প্রায় 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না দেখা দিয়াই পুতিন এমন আমন্ত্রণ জানালেন। আর্মেনিয়াকে শান্তিপূর্ণ উপায় দ্বন্দ্ব এবং সংঘাত নিরসনের শেষ সুযোগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। মস্কোতে শান্তি আলোচনার জন্য আর্মেনিয়া এবং আজারবাইজানের বৈঠকের আগে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আরও একটি সুযোগ দিতে চাই, এটাই তাদের জন্য শেষ সুযোগ। তিনি বলেন, আমরা আমাদের ভূমিতে যে কোনো উপায়ে ফিরে যাব, এটা তাদের জন্য ঐতিহাসিক সুযোগ। ইলহাম আলিয়েভ জানান, তার দেশ আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু কোনো দেশের প্রভাবে আর্মেনিয়াকে কোনো ছাড় দেওয়া মেনে নেওয়া হবে না। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে শান্তি আলোচনার জন্য রাজি হয় আজারবাইজান এবং আর্মেনিয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে যুদ্ধরত ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জখারবা বলেন, বাকু এবং ইরাবান নিশ্চিত করেছেন যে তারা মস্কো শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন। সেখানে এই আলোচনায় অংশগ্রহণের জোরালো প্রস্তুতি চলছে। শব্দের গতির চেয়ে 5 গুণেরও বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ, বোমারু বিমান তথা হাইপারসোনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেন্টাগনের কর্মকর্তা এই সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন। চীনের তৈরি এই হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল সম্প্রতি পরীক্ষা করা হয়েছে এবং W-14 নামের এই বিমান সর্বোচ্চ গতির রেকর্ড সৃষ্টি করেছেন বলেও জানান তারা। চীনের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এই দেশটি এই ক্ষেপণাস্ত্রগুলির গতিসম্পন্ন তার চেয়েও 10 গুণ বেশি বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে বলেও জানা গেছে। হাইপারসোনিক গতি বলতে ঘন্টায় 3,840 মাইল থেকে 7,680 মাইল পর্যন্ত বোঝায়। উল্লেখ্য যে শব্দের গতিবেগ ঘন্টায় 1,234 কিলোমিটার বা 7,067 মাইল। মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মার্ক স্ট্রোক জানিয়েছেন, চীন মূলত 2 ধরনের হাইপারসোনিক বিমান তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি মনে করেন এই ধরনের বিমানের গতি 9,127 মাইল পর্যন্ত হতে পারে এবং তা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এড়াতে সক্ষম। চীন ছাড়াও বর্তমানে এই ধরনের ক্ষেপণাস্ত্র বিমান তৈরির চেষ্টায় রয়েছে আমেরিকা, ভারত এবং রাশিয়া। নাগোর্নো কারাবাখ ইস্যুতে ন্যায়সঙ্গত অবস্থান নিয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আজারবাইজান। আজারবাইজানের প্রেসিডেন্ট সামরিক বিষয়ক সহকারী জেনারেল মোহাররাম আলিয়েভ বলেছেন, ইরান হচ্ছে আমাদের মুসলিম প্রতিবেশী দেশ। ইরান এর আগেও নাকচিবান অঞ্চলের উপর অবরোধের সময় আমাদেরকে সহযোগিতা এবং সমর্থন দিয়েছে। এর আগে গতকাল আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তুর্কি CNN-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান কারাবাখ ইস্যুতে ন্যায়সঙ্গত অবস্থান নিয়েছে, এজন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান। আজারবাইজান এবং আর্মেনিয়া হচ্ছে ইরানের উত্তর পশ্চিমের 2টি প্রতিবেশী দেশ। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু 1990-এর দশক থেকে সেটি আর্মেনিয়ার নিয়ন্ত্রণে। গত 27 সেপ্টেম্বর থেকে নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এজন্য দুদেশ পরস্পরকে দায়ী করছে।
আজারবাইজানের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করা হবে বলে যে আকস্মিক ঘোষণা দিয়েছেন তা নাকচ করে দিয়েছে ন্যাটো সামরিক জোট। সংস্থার মহাসচিব জেন্স স্টনটেনবার্গ বলেছেন, সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে, একক সিদ্ধান্তে নয়। বুধবার ট্রাম্প বলেছেন, চলতি বছরের ক্রিসমাস অনুষ্ঠানে আমেরিকার তার সমস্ত সেনা দেশে ফিরিয়ে আনবে। ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটোর মহাসচিব গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি যখন অনুমোদন দেবে ঠিক তখনও শুধুমাত্র দেশটির ন্যাটো সামরিক জোট তাদের মিশন শেষ করবে। স্টলটেনবার্গ বলেছেন, আমরা সবাই একসাথে সিদ্ধান্ত নিয়ে আফগান যুদ্ধ শুরু করেছি এবং ভবিষ্যতে সেনা প্রত্যাহারের ব্যাপারেও সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, সঠিক সময়ে ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাবে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসবাদী হামলার পর আফগানিস্তানের তালিবান সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে আমেরিকা দেশটিতে সামরিক আগ্রাসন চালায়। সেই সময় মার্কিন বাহিনীর পথ অনুসরণ করে ন্যাটো জোটের অন্য দেশগুলো আফগানিস্তানে সেনা মোতায়েন করে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।